আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো র্যাগলেন হাতার টপস এই টপসটা তৈরি করার জন্য এখানে দেড় গজের কাপড় নিয়েছি চলুন বন্ধুরা এটা আমরা কিভাবে মাপ অনুযায়ী ডাক দেবো সেটা দেখাই তার আগে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন এখানে কাপড়টাকে লম্বা অনুযায়ী চার ভাজ করে নিয়েছি এখানে আছে দুই ভাঁজ এবং নিচে আছে দুই ভাঁজ এভাবে করে চার ভাঁজ করে নিয়েছি এখান থেকে আমরা হাফ ইঞ্চির একটা দাগ দিব এখানে আঁকা বাঁকা কাপড় আছে এর জন্য এই পাশটা হচ্ছে জামার উপরের অংশ প্রথমে আমরা এই উপরের অংশ থেকে আমরা পাঁচ ইঞ্চির একটা দাগ দিব এটা বডের উপরের অংশ এটা বডির নিচের অংশ উপরের অংশ প্রথমে আমরা পাঁচ ইঞ্চির একটা দাগ দিব এরপর আমরা এখান থেকে আমরা যেখানে দাগ দিয়েছি তার নিচের দিকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চির একটা দাগ দিব এবার আমরা এই দাগ অনুযায়ী লম্বা করে দাগটা দিয়ে দিব বন্ধুরা আমরা এই ভিডিওটি করেছি প্রাকৃতিক আলোয় যার কারণে মাঝে মধ্যেই লাইট ডিপ হচ্ছে এর জন্য দুঃখিত এই বরাবর আমরা বডির মাপটা নিব বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ এখানে মাপ নিবেন এখানে আমি এগারো ইঞ্চির মাপ নিব আপনাদের যা মাপ হবে আপনারা ঠিক সেটাই নেবেন এবং তার চার ভাগের এক ভাগ নেবেন এখানে আমি এগারো ইঞ্চির একটা দাগ দিলাম যা মাপ আছে তার চার ভাগের এক ভাগ এরপর আমরা এই কোনা থেকে ওই নিচের এই কোনা পর্যন্ত এভাবে করে কোনাকোনি করে দাগ দিয়ে দিব সেলাইয়ের জন্য এখানে আমরা আরও দেড় ইঞ্চি পরিমাণ বেশি একটা দাগ দিব এখানে আমরা গলার ডিপটা নিব সাড়ে তিন ইঞ্চির এটা আমরা এখান থেকে এই পর্যন্ত এভাবে রাউন্ড করে দাগটা দিয়ে দিব এরপর আমরা উপরের দিক থেকে নিচের দিকে পেটের মাপে আমরা একটা দাগ দিব পনেরো ইঞ্চির জায়গায় এখানে আমরা এই দাগটা দিয়েছি পেটের মাপ যা হবে চার ভাগের এক ভাগ যা হবে সেটা দাগ দিবেন এখানে আমি দশ ইঞ্চির একটা দাগ দিব সেলাইয়ের জন্য এখানে আরও দেড় ইঞ্চির একটা দাগ দিব এই টপসের লম্বাটা নিব তিরিশ ইঞ্চি আপনারা যতটুকু লম্বা চান সেই অনুযায়ী লম্বার মাপ নেবেন সেলাইয়ের জন্য এখানে আমি আরও দুই ইঞ্চি বেশি নিব নিচের সেলাইটা চওড়া হবে প্রথমে আমরা এই দাগটার থেকে নিচের এই দাগটার সাথে মিলাব এখানে নিচের দিকে যতটুকু ঘের আছে আমরা সম্পূর্ণটাই নিয়ে নিব নীচের এই দাগটাকে এভাবে করে লম্বা করে দিয়ে দিব সেলাইয়ের জন্য এখানে আরও দেড় ইঞ্চি বেশি নেবো প্রথমে আমরা এই দাগটা থেকে নিচের এই দাগটা এইভাবে করে দিয়ে দিব এবং নিচের যে ঘেরটা আছে আমরা সম্পূর্ণটাই নিয়ে নিব এভাবে করে নিয়ে আমরা দাগটা দিয়ে দিব সম্পূর্ণটা এইভাবে করে দাগ দিয়ে নিব আমরা এখন আমরা যে দাগটা দিয়েছি এই অনুযায়ী এভাবে করে আমরা সম্পূর্ণটাই কেটে নিব আমাদের কাটা হয়ে গেছে আমরা যে দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা কাপড়টা কেটে নিয়েছি আমাদের সামনের বডির অংশটা ঠিক হবে এরপর আমরা হাতাটা কিভাবে কাটবো সেটা দেখাবো এখানে আমরা হাতার কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি প্রথমে আমরা যেখানে জয়েন্ট নাই সেটা উপরের অংশ সেখানে আমরা একটা পাঁচ ইঞ্চির একটা দাগ দিয়ে নিব এরপর আমরা বডির সাইডের যে অংশটা আছে কোনা বরাবর আমরা এইখানে এভাবে করে রাখব যেন আমাদের এই সাইডের চওড়াটা এবং হাতার চওড়াটা ঠিক এরকমভাবে আসে আমাদের গলাটা এখানে এইভাবে ধরলে বোঝা যাচ্ছে কীরকম হবে এই যে এরকমভাবে হয়ে উপরের দিকে উঠবে উপরের অংশ এইভাবে আর এটা হচ্ছে হাতের মোড়াটা তা আমরা যদি এভাবে করে বডির এই অংশটা এটার উপরে রাখি তাহলে আমরা এটা সঠিক মাপ যা এইভাবে করে নিয়ে নিতে পারবো কম বেশি হবে না এর জন্য আমরা এভাবে করে রেখেছি হাতার লম্বাটা আপনারা যা নিতে চান সেই অনুযায়ী নেবেন এখানে আমি হাতার লম্বাটা নিয়েছি দশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরো দেড় ইঞ্চি বেশি নিব আমাদের এই হাতার সেলাইটাও চড়া করে করতে হবে এবার আমরা এই দাগ অনুযায়ী লম্বা করে দাগটা দিয়ে দিব সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিব হাতার ঘের মাপ আছে চোদ্দ ইঞ্চি তার অর্ধেক সাত ইঞ্চির আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। আপনাদের যা হবে আপনারা ঠিক তাই দিয়ে নেবেন সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিব এবার আমরা এই দাগটাকে এভাবে করে দিয়ে নিব এবং এটা হবে এভাবে আমরা যেভাবে দাগ দিয়েছি সে অনুযায়ী কাপড়টাকে কেটে নিব বন্ধুরা আমরা এই ভিডিওটি করেছি প্রাকৃতিক আলোয় যার কারণে মাঝে মধ্যেই লাইট ডিপ হচ্ছে এর জন্য দুঃখিত উপরের দিকে একটু বাঁকা আছে আমরা এভাবে করে সোজা করে কেটে নিব আমাদের টপস কাটা হয়ে গেছে এবার আমরা এটা কিভাবে সেলাই করব সেটা দেখাই আমাদের এই হাতাটা ঠিক এইভাবে করে গলার এই সাইডের যে কাটা আছে এইভাবে করে বসবে এখন আমরা কিভাবে সেলাই করবো সেটা দেখাচ্ছি প্রথমে আমরা বডির এই পার্টটা এইভাবে খুলে নিব এরপর আমরা হাতার যে কোনাটা কেটেছিলাম এ হাতার এই জয়েন্টের সাথে এই জয়েন্টের সেলাই করতে হবে প্রথমে আমরা এই জয়েন্টটা সেলাই করব ঠিক এভাবে করে এবং আমরা করে দুটা করে রেখে তারপর সেলাই করতে হবে আমাদের জয়েন্ট দেয়া হয়ে গেছে এখন আমরা হাতার এই পাশেরটা আমরা ঠিক একই নিয়মে জয়েন্ট দিব এই যে এভাবে করে রেখে তারপর কাপড়টাকে উল্টিয়ে তারপর আমরা সেলাইটা করব যে করে ধরে দুইটা পাশ তারপর সেলাই করতে হবে আমাদের জয়েন্ট দেয়া হয়ে গেছে আমাদের দুই পাশের হাতার জয়েন্ট দেয়া হয়ে গেছে এবার আমরা গলাটা কিভাবে সেলাই করব সেটা দেখাচ্ছি গলার সেলাইয়ের জন্য আমরা আড়া করে কাপড় কেটে নিয়েছি এবং উল্টা দিক থেকে আমরা সেলাই দিয়ে তারপর সামনের দিকে উল্টিয়ে ফেলব আমরা গলার পট্টিটা উল্টা দিকে এভাবে করে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর আমরা এটাকে এভাবে করে ভাজ করে নিয়ে সামনের অংশে এভাবে চড়া করে সেলাই করব পুরা গলাটাই এভাবে করে সেলাই করতে হবে এটার ভিতর দিয়ে আমরা ফিতা ব্যবহার করব এর জন্য আমরা একটা অংশ ফাঁকা রেখেছি এবার আমরা হাতাটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো হাতার এই ঘের চড়া করে সেলাই করতে হবে দুইটা হাতাই একই রকমভাবে সেলাই করতে হবে আমাদের এই হাতা চড়া করে সেলাই দেয়া হয়ে গেছে দুটা হাতাই সেলাই করা হয়ে গেছে এবার আমরা বডির যে মাপটা দিয়েছিলাম সে অনুযায়ী সেলাই করে নিব দুই পাশেই আমাদের দুই পাশ জয়েন্ট দেয়া হয়ে গেছে এবার আমরা নিচের বর্ডারটা সেলাই করে নিব নিচের এই অংশটা আমরা চড়া করে সেলাই করব। পুরো রাউন্ডটাই আমরা এভাবে করে সেলাই করে নিব নিচের সেলাইটা হয়ে গেছে এখন আমরা যেটা করব। আমরা গলার যে পাইপিংটা বসিয়েছি এবং ফাঁকা রেখেছি সেখান দিয়ে আমরা সেফটি পিনের মাধ্যমে এভাবে করে ভিতরে এই ফিতাটা ঢুকিয়ে নিব আমাদের ফিতাটা লাগানো হয়ে গেছে আমাদের এই টপসটা দেখতে ঠিক এরকম হবে আপনারা যদি চান গলা ছোট করে পড়তে সেভাবেও করতে পারবেন বড় যদি চান সেটাও করে নিতে পারবেন আপনারা প্রয়োজনে এই ফিতার মধ্যে ফুল অথবা টার্সেল যেটা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন তাতেও দেখতে আরও ভালো লাগবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য